আসসালামু আলাইকুম। আজকে মনে হয় একটা দুঃখ নিয়ে ভিডিও বানাই আর, মানে একটার পরে একটা রেফ, একটার পর একটা দর্শন, ডাক্তার পর্যন্ত ছাড়িতে না, ছোটো ছোটো বাচ্চাই তোরে ছাড়িতে না, গর্ভবতী মহিলারও ছাড়িতে না, দুনিয়াইটা কানো গেছে। কানুন এটা কিতা হয়েছে আমি কিচ্ছু বুঝবাই না। আমরা দেশের কানুন যে অত নরম আমি চিন্তা করি ভাই না, কারণ এর আগে দেখো গুজরাটও বিলকিস বানুরে গর্ভবতী অবস্থায় কতজনের দর্শন করলাম, এরপরে আসিফারে নিয়া ছোটো বাচ্চা আসিফারে নিয়া মন্দিরও হারাইয়া ও দর্শন করলা। যদি আসিফার সময় অথবা বিলকিস বানুর সময় দোষী সাব্যস্ত এরারে ফাঁসি অথবা গলাঘাটা হইতো, চিন্তা করো আজকে ও মমিতা দেবনাথ ডক্টর বই যেন আমরা মাঝে থাকতাম না, নিয়ে আসলো কৌশাই কানুন ইটা কিতা হয়েছে আমি কিচ্ছু বুঝলাম না। প্রায় ইলা আমি দেখছি কেস, মানুষ বুড়া হইয়া মারা গেছেন কেস এখন পর্যন্ত চলে, চিন্তা করো কেস ইটা কিতা হয়েছে। যে আমার কথা হইলো দোষী সাব্যস্ত হওয়ার পরে তুরন্ত ইগুর বিচার হয়ে যেত, চাই ফাঁসি দেও, চাই গলাঘাটা করো, চাই যে কোনো জিনিস করো, তুরন্ত বিচার হয়ে গেলে জিনিসটা আমি আমার লাগানো বলা মানুষকে একটা দোষ করতে সময় আগে কৌড়ি গণিমূল লইলে আমি কান করি আর কিতা হইব পরবর্তীতে। গতিকে কানুন আমরা দিলা, এর কারণে যার মনে হয় যেটা করের, যার মনে হয় যেটা ইচ্ছা তা করের। আমি চিন্তা করি ভাই না, 18 কি 20 জনে যেন ও মানুষটারে ও মেয়েটারে তোমরা কীরকম মানে ইটা করলাই, তোমরা গরম আগুন নেয়নি, হ্যাঁ এরপরে মারিয়েও দিলাই, চিন্তা করি ভাই না। দেখো সৌদি আরব রেপ কানুনটা করায়, রেপ মানে গলা কাটায়, সৌদি আরব রেপ 0%, দুবাই রেফ 0%, যত গাল কান্ডি আছে দেখো রেফ নাই, দর্শন নাই, কারণ ইনো জানো ইনো দরা খাইলে গলা কাটা, বলা ইন্ডিয়াত গলা কাটা নাও দিলে ফাঁসি দেওয়া হোক তুরন্ত, যত বুঝেন দোষী সাব্যস্তে হইবা 18 থেকে 20 জন তুরন্ত ফাঁসি দেওয়া হোক, নাইলে আজকে আমি তারা কতরা কালকে আমি করবো পড়ু অন্যকে করবো, করি না করি কি বিশ্বাস। যদি কানুন মজবুত হয় আমার লাহান মানছে হমুকল্লাহান মানছে হমুকল্লাহান মানছে করতে সময় জিনিসটা ডরাইব। সৌদি আরব মামলিক চুরি করলে হাত কাটিবা লাগবে, গতিকে চুরি চামারি লুচ্চামি এটা খুব কম, এর বাদে ড্রাগস বাগস ইত্যাদ পাইলেও গলা কাটা, গতিকে আখতা আখতা দরন গলা কাটা খাইন, ড্রাগস অক্স আখতা আখতা দরন গলা কাটাও খাইন, গতিকে আমি ওখান কইতে চাই আর ভারত সরকারে আর প্রধানমন্ত্রী আরে কইন মেয়ে ফড়াও মেয়ে বাঁচাও, অবতা ফড়া নিন পড়াইয়া ডাক্তার বানাইল মায় বাপে, এখন মেয়েটা মারা গেল অন্যর হাতে, কি পড়ার মূল্য রইল, কি বেটি বাঁচানির মূল্য রইল, ওতানি বাসন তো সারাই হারে কো বেটি বাঁচাও বেটি পড়াও। আর আর এস এস আর বজরং দল হই, এখন আর এস আর বজরং দল হই, আরে হিন্দু একগে কিচ্ছু করলে কিচ্ছু করে না, মুসলমান একে হারি লাভ জিয়া ওতানি, মুসলমান একে রেপ করি লাগ না আস্তা সোশ্যাল মিডিয়াত, আর তোমরা গুডি মিডিয়া হলে দলাল মিডিয়া হলে বড়ি গেলে এনে আজকে এটার প্রতিবাদ করো না, যতকে রেপ করছো যেতকে যেন 15 থেকে 18 থেকে 20 জনে যতকে রেপ করছেন সবর ফাঁসি দেবাওক না, তুরন্ত ফাঁসি দেবাও। আর ই হসপিটাল ইলা হয় এখানে, আজ ই হসপিটাল ওর কালকে হয় অন্য হসপিটাল হইব না করে কি বিশ্বাস। তা আমি ওখান ভারত সরকারের ওখান হইতে চাই আর ভারতের মানুষের ওখান হইতে চাই আর, যদি আমরা এখন মজবুত হই না তো ইলা পরবর্তীতে আরও ঘটিব, বাধা দিতে পারতেন, কারণ কেই চলতে থাকবো কেই চলবো 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 ও তারাও চলতে থাকবা, ও কোন দিন শেষ হইব কেই আল্লাহ একজনে জানে। আমি আর বেশ কিছু মাতিয়া নামার মনে দুঃখ লাগে, একটা পর একটা রেফ হর, তাও একজন না 18 থেকে 20 জন, 5 থেকে 7 জন, 10 থেকে 15 জন, এটা মানে চল দিয়া যাইতে আছে, চিন্তা করো ও সময়টা মানুষের কি পরিস্থিতি হয় তা আবার ভাবিয়া দেখো। আমি ওখানেও রাখি দিয়ে আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো, খুদা হাফিজ, বাই বাই।